হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটি তিন শেট বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই বাড়িটিতে টোটালি বেডরুম আছে পাঁচটা এবং একটি ড্রয়িং রুম আছে আলাদাভাবে এবং ডাইনিং সম্পূর্ণ আলাদা এবং দুটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এবং বড় একটি বানান্দা রয়েছে সামনে তো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব তো প্রথম দিকে আমরা এই বাড়িটার আউটসাইড অর্থাৎ বাহিরের থ্রি ডি ডিজাইন আমরা দেখে নেব ভালোভাবে এরপরে আমরা এই বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট সহ আমরা দেখে নেব পরবর্তী পর্যায়ে আমরা এ বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ সহ আমরা ডিটেলস মাপ সহ আমরা জেনে নেব সবশেষে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেই খরচ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিওয়ার্স এই বাড়িটাতে দেখুন সামনের ঢুকেই আমরা প্রথমে একটি রাউন্ড শেপের একটা ডিজাইন পাবো তো এই রাউন্ড শেপ ডিজাইনের এই সামনের এই অংশটাতে আমরা বাড়ির নাম লেখার জন্য অর্থাৎ অ্যাড্রেস লেখার জন্য ব্যবহার করতে পারবো এবং এটা হচ্ছে বাড়িটার মেন গেট এবং এই মেন গেটের দুই পাশে দুটি বাগান করার জায়গা আছে অথবা আপনি চাইলে এখানে চেয়ার টেবিল বসিয়ে এখানে বেলার বসার জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন এবং আমরা এই বাড়িটার বারান্দার অংশটুকু আর সাত ব্যবহার করে এখানে ডিজাইন করেছি তো আপনি চাইলে এখানে টিন ব্যবহার করেও আপনি এই বাড়িটা করে নিতে পারেন তো পরবর্তী একটি ভিডিওতে আমরা এই বাড়িটা এই অংশটা টিন দিয়ে করলে কীরকম হবে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে তো ভিওয়ার্স তো এ ধরনের বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো তো এই রাউন্ড শেপের এই ছাদের উপরে এই এখানে আপনি পানির ট্যাঙ্কি রাখার জন্য ব্যবহার করতে পারেন এবং ছাদের উপরে এইভাবে গাছপালা রেখে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আপনি যদি সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে আপনি এভাবে সোলার প্যানেলগুলো বসিয়ে নিতে পারেন চালের উপরে তো এবারটার এবার ঘুরে ঘুরে আমরা ডানপাশ এবং বামপাস পিছনের অংশ সহ আমরা দেখে নেব তো এটা হচ্ছে বাড়ির বামপাশের ডিজাইন এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এ হচ্ছে বাড়িটার এক্সটেরিয়র অর্থাৎ থ্রি ডি ভিউ তো এ পর্যায়ে আমরা বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের ডিজাইন ডিটেলস আমরা দেখে নেব তো ভিওর্স চলুন আমরা ইন্টেরিয়র ডিজাইনে চলে যাই তো ভিওর্স আমরা চলে এসেছি বাল্টের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের ডিজাইন দেখার জন্য তো এই মেন গেট দিয়ে ঢুকেই আমরা এখানে পাবো ডাইনিং অর্থাৎ ডাইনিংয়ের জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারেন এবং এই ডাইনিংয়ের পাশে এটা হচ্ছে একটি রান্নাঘর অর্থাৎ কিচেন রুম এবং কিচেনের এই পাশে হচ্ছে অর্থাৎ ডান পাশে হচ্ছে একটি লিভিং রুম অর্থাৎ লিভিং রুমের ডিজাইনটা ঠিক এভাবে সাজিয়ে নিতে পারেন সোফা দিয়ে এবং এই লিভিং রুমের এই পাশে এটি একটি বেডরুম এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই কিন্তু এটি একটি গেস্ট বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু এই বেডরুমের পাশে একটি কমন টয়লেট রয়েছে এবং এই বেডরুমের পাশে এটি একটি বেডরুম এবং এই পাশে গেলে এটি একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানে এটি আরও একটি বেডরুম এটাকে গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটি হচ্ছে কমন বেডরুম এবং এখানে আপনারা চাইলে এখানে বেসিন বসিয়ে আপনি এখানে হ্যান্ডওয়াশের ব্যবহার করতে পারেন ব্যবস্থা করতে পারেন তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের ডিজাইন তো এ পর্যায়ে আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং প্রত্যেকটা রুমের সাইজ ডিটেলস মেজারমেন্ট সহ আমরা জেনে নেব তো ভিউয়ার্স চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই তো ভিওয়ার্স আমরা চলে এসেছি যে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যানে তো এক্ষেত্রে দেখুন এই বাড়িটার এটা হচ্ছে মেইন এন্ট্রি এদিক দিয়ে ঢুকে আমরা যে বড়ো একটি বারান্দা পাবো বারান্দার ভিতরে আমরা ডাইনিংয়ের ব্যবস্থা করবো তো এই বারান্দাটার সাইজ হচ্ছে আমরা দেখে নেই সাইজটা ওয়াইডে হচ্ছে প্রায় সাত ফিট এবং লম্বাই হচ্ছে লম্বাই যদি আমরা দেখি লম্বাই আছে প্রায় ছাব্বিশ ফিট তো অনেক বড়ো একটি বারান্দা এবং ডাইনিং এবং এখানে এই এই অংশটার মাপ হচ্ছে এখানে হচ্ছে চার ফিট চার ফিট তো এ পাশে চার ফিট এবং এ পাশে চার ফিট ওয়াইডের বারান্দা এখানে আছে তো এই প্রথমে আমরা এই মাস্টার বেডরুমের সাইজটা দেখবো তো মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে তেরো ফিট ন ইঞ্চি লম্বায় এবং পাশে হচ্ছে দশ ফিট এবং এই পাশে আরও একটি বেডরুম আছে এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট এবং লম্বাই হচ্ছে দশ ফিট তো দশ ফিট বাই দশ ফিট সাইজের একটি গেস্ট বেডরুম আছে এবং এই পাশে চাইল্ড বেডরুমের সাইজটা হচ্ছে তেরো ফিট ন ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট তো তেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট সাইজের একটি চাইল্ড বেডরুম এবং এখানে এই বেডরুমের সাইজ হচ্ছে এটি একটি কমন বেডরুম দশ ফিট বাই দশ ফিট সাইজের একটি কমন বেডরুম আছে এখানে এবং এখানে একটি কমন টয়লেট আছে এই কমন টয়লেটের সাইজটা হচ্ছে সাত ফিট বাই হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে চার ফিট বাই সাত ফিট সাইজের একটি কমন টয়লেট এবং এখানে এটি অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডরুমের সাথে এটার সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই হচ্ছে সাত ফিট অর্থাৎ সাড়ে চার ফিট বাই সাত ফিট সাইজের একটি অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে রয়েছে এবং আমরা যদি লিভিং রুমের সাইজটা দেখি লিভিং রুমের সাইজটা হচ্ছে দশ ফিট লম্বায় এবং পাশে হচ্ছে দশ ফিট অর্থাৎ দশ ফিট বাই দশ ফিট সাইজের একটি লিভিং রুম এখানে আছে এবং এটি একটি কিচেন রুম তো কিচেন রুমের সাইজটা যদি আমরা দেখি কিচেন রুমের সাইজটা হচ্ছে আট ফিট বাই হচ্ছে দশ ফিট আট ফিট বাই দশ ফিট সাইজে একটি কিচেন রুম তো বাড়িটার লম্বায় যদি দেখি লম্বাই হচ্ছে সাতচল্লিশ ফিট সাত ইঞ্চি বা হচ্ছে এদিকে হচ্ছে আপনার ছাব্বিশ ফিট দু ইঞ্চি তো লম্বাই হচ্ছে সাতচল্লিশ ফিট সাত ইঞ্চি আর পাশে হচ্ছে ছাব্বিশ ফিট দুই ইঞ্চি এবং এদিকের মাপটা যদি দেখি এখানে আছে চোদ্দো ফিট ন ইঞ্চি এবং এ পাশেও চোদ্দো ফিট ন ইঞ্চি আছে চোদ্দ ফিট নয় ইঞ্চি তো এ হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং ডিটেলস মেজারমেন্ট তো এ পর্যায়ে আমরা জেনে নেব এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তো বাড়িটা যদি আপনি ঠিক এই ডিজাইনে করেন অর্থাৎ এখানে যেভাবে দেখানো আছে সে এভাবে যদি আপনি এই বাড়িটা কমপ্লিট করেন তাহলে আপনাকে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে এবং সময় বেদেও এই খরচ কম বা বেশি হতে পারে তো ভিউয়ার্স আপনার খরচ সম্পর্কিত অর্থাৎ এই বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইনবক্স করে আমাদেরকে জানাবেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ডিজাইন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ